আজ আদালতে তোলা হবে সেই শিক্ষিকার স্বামীকে জানা যাবে সত্য ঘটনা নাটোরের সহকারী অধ্যাপক হায়রুন নাহারের মরাদেহ উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুন হুসেনকে আজ আদালতে তোলা হবে নাটোর সদর থানার কর্মকর্তা ওসি নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার দুপুরের পরে শিক্ষিকাকে বিয়ে করা সেই কলেজ ছাত্র মামুন হোসেনকে আদালতে তোলা হবে এর আগে রোববার কলেজ ছাত্রকে বিয়ে করে আলোচনায় আসা নাটোরের কলেজ শিক্ষিকার মরাদেহ উদ্ধার করে উদ্ধার করেছে পুলিশ নাটোর শহরের বালারিপাড়া মহল্লার ভাড়া বাড়ি থেকে মরাদেহটি উদ্ধার করা হয় এই ঘটনায় তার স্বামী মামুন হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ থানায় জিজ্ঞাসাবাদে ঘটনার রাতে ঘটনা রাতের বর্ণনা দিয়ে মামুন বলেন ওকে আমি নিশ্চিত করেছিলাম ওষুধ খাইও না এইভাবে ঘুমাইয়া যাও ঘুমাতে না পারলে জেগে থাকো ও আমাকে বললো আমাকে রিকোয়েস্ট করো না টেনশন টেনশনের কারণে দুইটা ঘুমের ওষুধ খাবই ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে যাব। তিনি আরও বলেন ওই ওষুধ খেয়ে ঘুমানোর পর আমি নামাজের উদ্দেশ্যে বের হয়েছে পরে হঠাৎ করে মনে হলো আমাকে সাতটার সময় যাওয়ার কথা বলেছিল ও যেহেতু ঘুমের ওষুধ খাইছে ও সাতটার সময় উঠতে পারবে না তাই আমি রিং দেওয়ার ট্রাই করি তাহলে ও যাওয়ার সময় আমার জন্য খাবার দাবার রেডি করে যাবে ও আর অফিসে যাবে আমিও আমার কলেজে যাব আমি বারবার কল দিচ্ছিলাম কল ঢুকতেছিল না কিন্তু কল ঢুকছিল কিন্তু রিসিভ হচ্ছিল না তখন একটু ভয় হলো আমার মামুন আরও বলেন ও খায়রুন নাহার সবসময় ডিপ্রেশনে থাকতো। আজ আট মাস ধরে বিয়ে করেছি আমরা আমি একটা দিনও এসে দেখলাম না যে ওর মুড ভালো রয়েছে কিন্তু মুড খারাপের একটা দিনেরও কারণ আমি জানি না তার মুড খারাপ থাকতো কারণ তার আত্মীয় স্বজন কলিকরা ফোন দিয়ে বিভিন্ন কথা বলতো সব কারণে বিভিন্ন কুরচিপূর্ণ কথা তাকে শোনানো হতো সব পরিচিতরা যখন ব্রেইন টর্চার করি তখন একজনের অবস্থা কীরকম হতে পারে সেটা তো সহজেই বোঝা যায় নিহত নাহার গুরুদাসপুর গাজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন মামুন নাটোরের এনএস সরকারি কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের ছাত্র এলাকাবাসী জানান রাত তিনটার দিকে শিক্ষিকার স্বামী মামুন এলাকাবাসীদেরকে ডেকে জানান তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এলাকাবাসী ছুটে গিয়ে তার ঘরের মেঝেতে মরাদেহ দেখতে পান এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসী মামুনকে আটক রেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এদিকে রোববার রাতে ইশার নামাজের আগেই শিক্ষিকার গ্রামের বাড়ি গুরুদাসপুর উপজেলার খামার নাচকৌর এলাকায় আবু বক্কর সিদ্দিক কৌমি মাদ্রাসা মাঠে তার জানা জানাজা অনুষ্ঠিত হয় পরে স্থানীয় গুরুস্থানে তাকে দাফন করা হয়েছে আজকের মতো পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতো মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশেষ সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে